আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শাহরিয়ার জুয়েল। আজকে আমরা মুখে মুখে লসাগু কিভাবে বের করতে হয় এই টেকনিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ধরনের বিষয়গুলো মাঝে মাঝে কম্পিটিটিভ এক্সামে কাজে লাগে, আমাদের বিভিন্ন ক্যালকুলেশনেও খুব কাজে লাগে। তো এই ক্যালকুলেশনগুলো যদি আমরা মুখে মুখে সমাধান কীভাবে করতে হয় শিখি, তাহলে অবশ্যই পরীক্ষা অল্প সময় অ্যান্সার করতে পারবো। তো এটার বেশ কয়েকটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো আমি সিরিয়ালি বলছি। ট্রিক নাম্বার ওয়ান, ট্রিক নাম্বার ওয়ানে যেটা আছে সেটা হচ্ছে যে দুটি সংখ্যা ভিন্ন হলে বা যদি মৌলিক সংখ্যা হয় সেক্ষেত্রে দুইটা আমরা গুণ করে দিব, তাহলে আমরা লসাগু পেয়ে যাব। আমি আবার বলছি যে দুইটা সংখ্যা ভিন্ন হলে, দুইটা সংখ্যা ধরো ভিন্ন হয়েছে, এখন এই ভিন্ন মৌলিক সংখ্যা যদি হয় সেক্ষেত্রে লসাগু বের করার ক্ষেত্রে কী করব, সিম্পলি আমরা গুণ করে দেব। তিন দুগুণা ছয় হয়ে গেল, পাঁচ আর সাত ভিন্ন দুইটা মৌলিক সংখ্যা, তাহলে গুণ গুণ করলে কী হচ্ছে, পাঁচ সাতা পঁয়ত্রিশ। ওকে, তারপর আমরা করতে পারি পাঁচ ইন্টু এগারো, পাঁচ এগারো পঞ্চান্ন। সো এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি মুখে মুখে, যে একদমই সহজ জিনিসটা। তাহলে হয়ে গেল যে তাহলে আমাদের লসাগু বের হয়ে যাবে। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে যদি ভিন্ন ভিন্ন না হয়, ব্যাপারটা যদি এরকম হয়, মৌলিক সংখ্যা না হয়ে ব্যাপারটা যদি এরকম হয় যে চার আর পাঁচের লসাগু, তাহলে কী করবো, সেক্ষেত্রেও আমরা গুণ করে ফেলবো। চার পাঁচা কুড়ি হয়ে গেল, একটা মৌলিক সংখ্যা যদি থাকে তারপরেও আমরা গুণ করে ফেলবো। খেয়াল করো, মনে করো হচ্ছে ছয় আর হচ্ছে ছয় আর এগারো, তাহলে কী করবো আমরা, ছয় এগারো ছেষট্টি, ঠিক আছে। পাঁচ আর ছয় লসাগু বের করবো, পাঁচ ছয় তিরিশ। তার মানে দুটো ভিন্ন সংখ্যা যদি হয় বা একটা যদি মৌলিক সংখ্যা হয় অথবা দুইটাই মৌলিক সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা কী করবো, জাস্ট সিম্পলি গুণ করে ফেলবো। গুণ করলে আমাদের এই বের হয়ে যাবে। ওকে, এ হচ্ছে আমাদের ট্রিক নাম্বার ওয়ান। এবার আমরা চলে যাব ট্রিক নাম্বার টুতে। ট্রিক নাম্বার টুতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, খেয়াল করো যে দুটো বা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাগুলো দিয়ে যদি নিঃশেষে ভাগ করা যায় সেক্ষেত্রে বড় সংখ্যাটাই হচ্ছে লসাগু, ঠিক আছে। অর্থাৎ দুই বা তিনটি সংখ্যা দ্বারা, যেটা হচ্ছে বড় সংখ্যাকে যদি ছোট সংখ্যা দ্বারা ভাগ করা যায়, মনে করো দুই আর ছয়ের লসাগু বের করব, তার মানে কি এই ছয়কে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি, তাহলে শেষ লসাগু হচ্ছে ছয়। আচ্ছা, ঠিক এই জিনিসটাই বলেছে যে দুইটা বা তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে যদি ভাগ করা যায় সেক্ষেত্রে কি বড় সংখ্যাটাই হচ্ছে লসাগু। ঠিক তেমনই আমি যদি বলি চার আর হচ্ছে বারো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বারোকে চার দ্বারা ভাগ করা যায়, তাহলে বাদ, লসাগু হচ্ছে বারো। তারপর হচ্ছে তিন আর নয়, লসাগু কত, নয়। আমরা মুখে মুখে সমাধান করে ফেলতে পারি। আচ্ছা দেখো, বারো আর চব্বিশ, লসাগু কত, বারো দ্বারা ভাগ যায়, তাহলে চব্বিশ হয়ে গেল আমাদের, ঠিক আছে। তারপর হচ্ছে ছয় আর বারো, লসাগু হচ্ছে বারো। তারপর তিন আর ছয়, আমরা দেখতে পাচ্ছি এটাকে কাটা যায়, ছয়কে কাটতে পারি আমরা, এটা বারোকে কাটতে পারি, হয়ে গেল। তার মানে আমরা যেটা বলেছি যে দুই বা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে ভাগ করা গেলে হয়ে গেল। তাহলে ব্যাপারটা যদি এরকম হয়, দুই বা তিনটা সংখ্যা, দুই তারপর তিন তারপর হচ্ছে চার হচ্ছে বারো, এটা লসাগু কি, এটা লসাগু যেটা বের করি, দেখো এই যে বড় সংখ্যা বারো, বারোকে আমরা ভাগ করতে পারি দুই দ্বারা, তিন দ্বারা ভাগ করতে পারি, চার দ্বারা ভাগ করতে পারি, তাহলে এলসিএম আমাদের এটার এলসিএম হয়ে গেল বারো। একদম সহজ জিনিসটা, ঠিক আছে, একদম সহজ। ট্রিক থ্রি, ট্রিক থ্রিতে যে বিষয়টা আছে যে যদি সংখ্যাগুলো একটি দিয়ে আরেকটিকে যদি নিঃশেষে ভাগ করা না যায় সেক্ষেত্রে আমরা কী করব। যদি ব্যাপারটা এরকম হয় যে একটা সংখ্যা দ্বারা আরেকটা সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না সেক্ষেত্রে কী করব, সেক্ষেত্রে আমরা লসাগু বের করার টেকনিকটা হচ্ছে বড় সংখ্যার আমরা দুই গুণ বা তিন গুণ করে ফেলব। আচ্ছা, তাহলে ব্যাপারটা কেমন একটু খেয়াল করো, যেমন হচ্ছে ছয় আর আট, এইটার লসাগু আমরা যদি বের করি তাহলে কী হবে, ছয় এবং আট, তাহলে আটকে আমরা ছয় দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি না, তাহলে কী করব আমরা, আমরা এটার দুই গুণ করে ফেলব, আট দুগুণা ষোলো, কিন্তু তারপরেও ভাগ যাচ্ছে না। এবার আমরা তিন গুণ করে ফেলি, তিন আটা চব্বিশ, এইবার কিন্তু ভাগ চলে গেছে, ছয়কেও আমরা ভাগ করতে পারবো, আট দ্বারাও ভাগ করতে পারবো, তাহলে এই ছয় আর আটের এলসিএম হচ্ছে আমাদের
24, ঠিক আছে? LCM হচ্ছে 24। তাহলে আমরা আরো এক দুটো एग्जांपल যদি দেখি তাহলে কি হচ্ছে, দেখো এই যে 12 আর 18 এটার লসাগু বের করব আমরা। 12 আর 18, 18 কে 12 দ্বারা ভাগ যাবে না, তাহলে কি করব আমরা 18 এর দ্বিগুণ করে ফেলব। 18 এর দ্বিগুণ কত? 18 2 * 36, দেখো 36 কে এবার 12 দ্বারা ভাগ যাবে এবং 18 দ্বারা ভাগ করতে পারি, সো LCM হলো 36 হয়ে গেছে। তারপর খেয়াল করো 10 এবং 15 এই দুইটার LCM বের করব আমরা। তাহলে কি করব, 15 এর দ্বিগুণ যদি করে ফেলি 15 × 2 তাহলে কি হচ্ছে 30, তাহলে দেখো এই 10 দ্বারা কাটা যায় 15 দ্বারা, তাহলে LCM হচ্ছে 30। ওকে, তারপর 20 এবং 30, তাহলে আমরা সিম্পলি দেখতে পাচ্ছি এই 30 এর ডাবল করে ফেলি, তাহলে হয়ে গেল 30 এর ডাবল 60। সো মুখে মুখে এভাবে খুব সহজেই আমরা সমাধান করে ফেলতে পারি, ঠিক আছে, বের করতে পারি লসাগু। এবার লাস্ট ট্রিকে আমরা চলে যাব, ট্রিক নাম্বার 4। ট্রিক নাম্বার 4-এ যে বিষয়টা আছে সেটা হচ্ছে, খেয়াল করো অনেকগুলো সংখ্যা যদি থাকে, মানে 2-3টারও বেশি, সেক্ষেত্রে আমরা কি করব, মনে করো এরকম 2-3-4 তারপর 5-15-20 এগুলো লসাগু আমরা কি করব, আমরা ম্যানুয়াল সিস্টেমে বের করি কিভাবে, এই যে 2 দ্বারা কমন যায়, তাহলে 1-3-2-5-15-10 তারপর আবার 5 দ্বারা আমরা কমন নিতে পারি 3-2-1-3-2 তারপর 2 দ্বারা 2 কমন নিলে যেটা হচ্ছে 3 এবং 3 তারপর 3 কমন নিলে আসে 1-1 তাহলে কি 5 × 10 × 20 × 3 = 60 অর্থাৎ LCM হচ্ছে 60। এই যে 60 আমরা বের করলাম LCM, সো এই সিস্টেমটা ম্যানুয়াল সিস্টেম, এটা ওল্ড টেকনিক, এটা আমরা বের করব না, আমরা স্মার্ট অ্যাপ্রোচে যদি বের করতে চাই তাহলে কি হবে, দেখো 2-3-4-5-15-20 আমরা যেটা করব, এই যে সবার বড় যে সংখ্যাটা আছে সেই সবার বড় সংখ্যাকে যদি এই যে ছোট ছোট সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে ভাগ যায় তাহলে এগুলো বাদ, আগে বাদ দিব। তাহলে প্রথমে আছে 2, তাহলে 20 কে 2 দ্বারা ভাগ যায় নিঃশেষে ভাগ, এটা বাদ, 3 দ্বারা ভাগ যাবে না। আচ্ছা 4 দ্বারা ভাগ করা যায়, আবার 5 দ্বারাও ভাগ করা যায়। আবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে বড় সংখ্যা আছে 15, এটাকেও আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে বাদ, 3ও বাদ। এবার আমরা যেটা করব, এই যে 15 এবং 20 এর লসাগু করে ফেলব। আমরা একটু আগে 3 নাম্বার ট্রিকে দেখেছি এই 15 20 দুইটা ভিন্ন সংখ্যা যদি হয় আমরা এই বড় সংখ্যার সিম্পলি ডাবল করে দেব, এই 20 এর ডাবল হচ্ছে 40, এখন 40 কে 15 দ্বারা ভাগ করা যায় না, সেজন্য আমরা কি করব, এটার 3 গুণ করে ফেলব। তাহলে এই 20 এর 3 গুণ হচ্ছে 20 × 3 দ্যাট মিনস 60, সো LCM হচ্ছে আমাদের 60। সো পরীক্ষার হলে আমরা ঠিক এই মুখে মুখেও আমরা সমাধান করে ফেলতে পারি, ঠিক আছে, মুখে মুখেও আমরা সমাধান করে ফেলতে পারি। তাহলে আরেকটা এক্সাম্পল যদি দেই তাহলে কি হচ্ছে, দেখো 5, 10 এবং 15 তাহলে কি করব আমরা, এই যে বড় সংখ্যাটা হচ্ছে 15, 15 কে আমরা ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, তাহলে বাদ, 5 বাদ। তারপর আমরা 10 আর 15-র আমরা LCM বের করব, কি হবে 15-র ডাবল করে দেব, ডাবল করলে হয় 30, এই 30 কে আমরা 10 দ্বারাও ভাগ করতে পারি আবার 15 দ্বারাও ভাগ করতে পারি, তাহলে এটার LCM হচ্ছে 30। এভাবে মুখে মুখে আমরা অঙ্কের সমাধান করে ফেলতে পারি। ওকে, তারপর আরেকটা এক্সাম্পল দেখব আমরা, 5, 10, 15, 20 এটার LCM। খেয়াল করো আমরা 5 দ্বারা কাটতে পারি, এই যে 15 কে কাটতে পারি, ওকে ফাইন, 5 কাটা, তারপর 20 কে আমরা 10 দ্বারা ভাগ করতে পারি, কাটা গেল। এবার দেখো 20 হচ্ছে বড় সংখ্যা, তাহলে আমরা ডাবল করলে হচ্ছে না, সিম্পলি আমরা 3 গুণ যদি করে দেয় 60 হয়ে গেল আমাদের। ঠিক মুখে মুখে এভাবে আমরা LCM বের করে ফেললাম, ঠিক আছে। এই হচ্ছে 4টা ট্রিক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তো ভালো থাকো সবাই, দেখা হবে আরেকটা ভিডিওতে, আসসালামু আলাইকুম।